ভিওএ 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি হোয়াইট হাউসে সোমবার সরকারের ঋণের সীমা বাড়ানোর বিষয়ে বৈঠক করবেন। বাইডেন এবং ম্যাকার্থি রবিবার টেলিফোনে কথা বলেছেন, যাকে উভয়ই ইতিবাচক বলে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্র এবং পাপুয়া নিউগিনি একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় ওই দেশটির জলসীমা এবং বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র বাহিনীর প্রবেশাধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই অঞ্চলের প্রতি আমেরিকার আগ্রহ এবং চীনের প্রভাব সম্পর্কে উদ্বেগের সময় এই চুক্তিটি সম্পাদিত হল। ইউরোপের একটি গোপনীয়তা রক্ষাকারী নিয়ন্ত্রক সংস্থা বা প্রাইভেসি রেগুলেটর ফেসবুক ব্যবহারকারীদের তথ্য অপব্যবহারের কারণে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে $1.3 বিলিয়ন জরিমানা করেছে। মেটা এক বিবৃতিতে বলেছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।